হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম মা হাজেরাকে নিয়ে সাফা মারওয়ার ওখানে রেখে এলেন, কেন সেই সম্পর্কে আমার কই বলছেন, সাফা মারওয়ার মাঝে আমার ফেলে যেও না আমি অসহায়, সাফা মারওয়ার। মা হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে কি বলছে দেখুন, বলছে ও চন্দ্র দেখি সূর্য দেখি শুধু যে বালুকাময়, শুধু যে বালুকাময়, ও পশু পাখি লতা পাতা কিছু নাহি দেখা যায়, কিছু নাহি দেখা যায়, তবে তপ্ত বালুকারা চারিদিকে বয়ে যায়, আশেপাশে চারিদিকে নাহি কোনো লোকালয়, নাহি কোনো লোকালয়। ইব্রাহিম নবী হাজেরা বিবির চোখের পানিতে দিল যে বিদায়, সাফা মারওয়ার মাঝে আমার ফেলে যেও না আমি অসহায়, ও কাতর সারে হাজরা বিবি বলে মোর প্রিয়তম, বলে মোর প্রিয়তম, ও এক মশক পানি আর একাদি খুরমা, একাদি খুরমা, তিন দিনের বেশি বাঁচবে না মোর সোনার রতন, তারপরে এসে মোদের করে দিও গোদাফন, করে দিও গোদাফন, সাহারা বুবুর সালাম দিও গো আমার, ছল ছল চোখে মিনতি জানায়, সাফা মারওয়ার মাঝে আমার ফেলে যেও না আমি অসহায়। মা হাজেরাকে যখন রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম চলে এলেন, আসার পরে যখন সন্ধ্যা নেমে এলো, হিংস্র বাঘ এসে মা হাজেরাকে কি ভয় দেখাচ্ছে দেখুন কই বললেন, ও লাশরিকের কি যে ছিল এমন কঠিন পরীক্ষা, এমন কঠিন পরীক্ষা, ও নির্জন রাতে হিংস বাঘ হাজরা বিবির দেয় দেখা, হাজরা বিবির দেয় দেখা। মা হাজরা বাঘকে বলছে, যত খুশি খাও মোরে খেও না দুধের ছেলের, যত খুশি খাও মোরে খেও না দুধের ছেলের, অবলা জান কথা শুনে গেল তখনই চলে, গেল তখনই চলে,
ফুরায় গেল আহার, আছে বড় ক্ষুধায় এক ফোঁটা পানির তরে কলিজা শুখায়। সাফা মারো আর মাঝে আমার, ফেলে যেও না আমি অসহায়। যখন খেজুর শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, মাসুম বাচ্চা কাঁদছে ছটকাচ্ছে, কোথাও পানি খুঁজে পাচ্ছে না, মা একবার সাফা একবার মারওয়ার দিকে গিয়ে দেখছে যে কোথাও পানি খুঁজে পাচ্ছে না, কই বলছে ও তালাশ করে পেল না একটু ও দানা পানি, একটু ও দানা পানি, ও করে যে পেরেশানি, করে যে পেরেশানি। আর ক্ষুধায় ঢলে মায়ের কোলে বাছা পানির তরে, আর বুকের দুগ্ধ যায় শুকায়ে অনাহারের ফলে, অনাহারের ফলে। মাসুম শিশু রেখে জননী যে ছুটে যায়, সাতবার দৌড়েছিল সাফা মারো আয়, সাফা মারো আর মাঝে আমার, ফেলে যেও না আমি অসহায়। তো যখন বাচ্চা পানির জন্য ছটকাচ্ছে, পা দুটো ছটকাতে ছটকাতে দেখছে পায়ের গুল্লের গাঁথা লেগে পানির ফোয়ারা উঠছে, মা এসে চারিদিকে নুড়ি নুড়ি ইঁট দিয়ে বলছে জম জম, থেমে যা থেমে যা। তারপরে পানির আস্তে আস্তে পড়তে শুরু করলো, পানি থেমে গেল। কবি বলছে ও খুদার জ্বালায় পিপাসায় ঠুকিল নুরি কদম, ঠুকিল নুরি কদম, ও জমিন ফেটে বেরোয় পানি, নাম তার আবে জম জম, নাম তার আবে জম জম। তখন হাজরা বিবি এসে দেখে ওঠে পানির ফুয়ারা, আর কি বা কুদরতি ছিল সবই আকার ইশারা, সবই আকার ইশারা। খুশি হয়ে খোদার দারে ফরিয়াদ জানায়, রহমতের পানি পিয়ে পিপাসা মেটায়। সাফা মারো আয় মাঝে আমার, ফেলে যেও না আমি অসহায়। শেষ কথায় প্রিয় কবি হান্নান সাহেব তিনি বলছে ও হাওয়া হতে দুনিয়াতে এলো কত বোতুল নারী, এলো কত বোতুল নারী, ও সচ্চাই ইমানদারির নজির রাখিলেন হাজরা বিবি, রাখিলেন হাজরা বিবি। আর হাতে দিয়ে কেটে নিল স্বামীর সুখ তারি খোদা, আর বন্দগীতে বন্দি তবু আশিক রব্বে আলার, আশিক রব্বে আলার। এম এ হান্নানের মন খুঁজে বেড়ায়
আবাদ করে মরুভূমি, হায় যে রামকায় সাফা মারো আর মাঝে আমার ফেলে যেও না আমি অসহায় সাফা মারো আর